চোরাই মোটরবাইক সহ এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করলো মালদা জেলার মোথাবাড়ি থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে আদর্শ বাজার এলাকা থেকে চোরাই মোটরবাইক সহ একজন দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার ধৃতকে মালদা জেলা আদালতে পেশ করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতের নাম বিপ্লব মণ্ডল, তার বাড়ি কালিয়াচক থানার বাখরাবাদ এলাকায়। গত 12 নভেম্বর মোথাবাড়ি থানায় একটি মোটরবাইক চুরির অভিযোগ দায়ের হয়। সেই মোতাবেক পুলিশ তদন্তে নেমে বিভিন্ন সূত্র ধরেই চোরাই বাইক সহ একজনকে গ্রেপ্তার করে। ধৃতকে বুধবার জেলা আদালতে পেশ করেছে মোথাবাড়ি থানার পুলিশ। মালদা থেকে দেবসিং রিপোর্ট, আনন্দ বার্তা। চোরাই মোটরবাইক সহ এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করলো মালদা জেলার মোথাবাড়ি থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে আদর্শ বাজার এলাকা থেকে চোরাই মোটরবাইক সহ একজন দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার ধৃতকে মালদা জেলা আদালতে পেশ করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতের নাম বিপ্লব মণ্ডল, তার বাড়ি কালিয়াচক থানার বাখরাবাদ এলাকায়। গত 12 নভেম্বর মোথাবাড়ি থানায় একটি মোটরবাইক চুরির অভিযোগ দায়ের হয়। সেই মোতাবেক পুলিশ তদন্তে নেমে বিভিন্ন সূত্র ধরেই চোরাই বাইক সহ একজনকে গ্রেপ্তার করে। ধৃতকে বুধবার জেলা আদালতে পেশ করেছে মোথাবাড়ি থানার পুলিশ। মালদা থেকে দেবসিং রিপোর্ট, আনন্দ বার্তা।